নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মধুমিতার রান্নাঘর তো বন্ধুরা সামনেই সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই যেসব রেসিপিগুলো আমাদের মনে আসে তার মধ্যে অন্যতম হলো গোটা সেদ্ধ বিভিন্ন বাড়িতে গোটা সেদ্ধ বিভিন্ন স্টাইলে হয়ে থাকে তো আমার বাড়িতে গোটা সেদ্ধ যেভাবে হয় আমি সেইভাবে করে আপনাদের দেখাচ্ছি তো এই গোটা সেদ্ধ সরস্বতী পুজোর দিন বিকালে হয়ে থাকে আর পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন এটা ঠান্ডা খাওয়া হয় তো এর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখে নিই লাগবে বেগুন তো বেগুনটাকে আমি ডাঁটির থেকে একটু কেটে নিয়েছি আর বেগুনের মাছ বরাবর আমি এইভাবে কেটে আমি দেখে নিয়েছি যে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কিনা লাগবে গোটা শিম তো সিমের দুই দিক একটু করে বাদ দেওয়া আছে লাগবে আলু তো আলু এখানে এরকম ছাড়িয়ে ধুয়ে রাখা আছে আর লাগবে রাঙালু বা মিষ্টি আলু তো যেহেতু রাঙালু অনেক বড় সাইজের তো টেস্ট আরও বেটার হওয়ার জন্য আমি এখানে রাঙালুগুলোকে পিস করে নিয়েছি আর লাগবে শীষ পালং তো আমি এখানে পালং শাকটাকে এইভাবে কেটে ধুয়ে রেখেছি দেখুন আর পালং শাকের এই গোড়ার দিকটাও আমি এইভাবে কেটে নিয়েছি আর লাগবে মুগ ডাল তো এই মুগ ডালটাকে আমি শুকনো কড়াই এরকম লাল করে নেড়ে নিয়ে তারপর একবার ধুয়ে নিয়েছি লাগবে কড়াইশুঁটি তো আমার বাড়িতে কড়াইশুঁটি এরকম ছাড়িয়ে দেওয়া হয় আবার অনেক বাড়িতে কড়াইশুঁটি গোটাও দেওয়া হয় আর লাগবে নুন হলুদ গুঁড়ো আর সর্ষের তেল আমি রান্নাটা করার জন্য হাঁড়ি ব্যবহার করেছি আপনারা করতে পারেন এখন এই হাঁড়িতে দিয়ে দেব মগ বা এক গ্লাসের মতো জল তবে সবসময় চেষ্টা করবেন সবসময় বড় পাত্র নেয়ার তাতে রান্নাটা করতে সুবিধা হয় এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন হাঁড়িটাকে আমি ওভেনে বসিয়েছি জলটা হালকা গরম হয়ে এলে আমি তাদের দিয়ে দেবো কোঁচানো পালং শাকের যে ডাঁটার পোষণটা সেটা দিয়ে দেবো আর যে পাতার পোষণটা আছে সেটা আমি লাস্টে দেবো কারণ ডাঁটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তাই জন্যে আমি এটা আগে দিয়ে দেবো তো এগুলো এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি পালং শাকের ডাঁটার পোষণগুলো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো গোটা আলু দিয়ে দেবো রাঙালু আলু দিয়ে দিচ্ছি গোটা বেগুন বেগুনগুলো দেওয়ার সময় একটু চেপে চেপে দেবেন আমি রান্নার জন্য হাঁড়ি ব্যবহার করেছি কারণ যে রান্নাটা হবার পর একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে এখন হাঁড়িটাকে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর হাঁড়ির ডাকাটা সরিয়ে এর ওপর অল্প নুন দিয়ে দেবো মনে রাখবেন একসঙ্গে সব নুনটা দেবেন না অল্প করে সবজি দেবেন তারপর নুন দেবেন আবার কিছুটা সবজি দেবেন আবার নুন দেবেন এইভাবে করবেন তাহলে সবজিগুলো ভালো সেদ্ধ হবে এখন আবারও হাই ঢাকাটা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট পর হাই ঢাকাটা খুলে এখন আমি এতে দিয়ে দেবো গোটা শিম সব সিম দেওয়া হয়ে গেছে এখন এর ওপর অল্প একটু নুন দিয়ে আবারও হাঁড়িটা ঢেকে দেব এখন আবারও লো ফ্লেমে মিনিট দুয়েক সেদ্ধ করে নেব তবে মনে রাখবেন কখনোই গ্যাসের ফ্লেম হাই করবেন না নাহলে হাঁড়ির তলার সবজিগুলো পুড়ে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তবে এই রান্নাতে সর্ষের তেল একটু বেশিই লাগে তা আমি একটু বেশি করেই দিচ্ছি এখন আবারও একটি চাপা দিয়ে সেদ্ধ করে নেব মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে আমি এতে পালং শাকের পাতার পোষণটা দিয়ে দিচ্ছি এখন আবারও একটি চাপা দিয়ে দেব কিছুক্ষণ পর চাপাটা খুলে একটা চামচের সাহায্যে এরকম চেপে চেপে দিতে হবে এখন আবারও একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজিয়ে রাখা মুগ ডাল আর দিচ্ছি ছাড়ানো কড়াইশুঁটি সব কড়াইশুঁটি দেওয়া হয়ে গেছে এখন হাঁড়িটা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে প্রায় আট মিনিট পর হাঁড়িটাকে এভাবে ধরে ঝাঁকিয়ে নিতে হবে তাহলে তলার সবজিগুলো ওপরে চলে আসবে আর ওপরের সবজিগুলো তলায় চলে যাবে তবে এই রান্নার ক্ষেত্রে খুন্তি বা চামচ যতটা সম্ভব কম ব্যবহার করাই ভালো এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যদি সবজিটাকে মেশানো যায় তাহলে রান্না করার পর সবজিগুলো গোটায় থাকে আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরকমভাবে কয়েক মিনিট ছাড়া ছাড়া বেশ কয়েকবার ঝাঁকিয়ে রান্নাটা করে নিতে হবে এখন আমি নুনটা চেক করে নিচ্ছি নুনের পরিমাণ ঠিক আছে আমার রান্নাটা হয়েই এসেছে এখন রান্নার এক্সট্রা জলটা আমি ফুটিয়ে কমিয়ে নিচ্ছি মিনিট পাঁচে ফুটানোর পর জল একদম কমে এসেছে এখন রান্নাটা তৈরি হয়ে গেছে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর গোটা সেদ্ধ হয়েছে সমস্ত সবজি গোটাই আছে অথচ খুব সুন্দর সেদ্ধ হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন এবং এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন